মিরিন্ডা স্ট্রবেরির ফ্লেভার। হ্যালো এভরিওয়ন, কেমন আছেন সবাই? মেরি বাই ফুডি ওয়ান সেকেন্ড নতুন একটা ড্রিঙ্কস নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। তো এটা হচ্ছে মিরিন্ডা স্ট্রবেরি ফ্লেভার। আপনারা আগে কখনো দেখেছেন কিনা, আমি এটা নতুন দেখেছি এবং নতুন ট্রাই করছি। তো এটা প্রাইস 220 টাকা, 220 টাকা। এটা প্রাইসটা বেশি হওয়ার কারণ হচ্ছে এটা দেশের বাইরে থেকে আসে বা এটা ইম্পোর্টেড ড্রিঙ্ক। এটা হচ্ছে মেড ইন থাইল্যান্ড, দ্যাটস ওয়াই লেখাগুলো এমন। যদি আপনারা ইংরেজি লেখা দেখে পড়তে পারেন, এখানে লেখা আছে মিরিন্ডা। সো এগুলো ইংরেজিতে লেখা দেখে আমি পড়তে পেরেছি, আমি থাই পড়তে পারি না। সো আমরা ট্রাই করে দেখি এটা খেতে কেমন লাগে। এটার প্রাইসটা বেশ বেশি আমার কাছে লাগছে, বিকজ 220 টাকা দিয়ে ড্রিঙ্ক খেতে কেমন লাগে বলেন তো। এইটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার। ওয়াও, অসাধারণ একটা স্মেল। ওয়াও, আমি একটু ঢেলে দেখি। নাইস কালার, আই হোপ এটা খেতে অনেক মজা হবে। একদম রেড, এটা কি বলবো, অনেক সুন্দর একটা রেড কালার। খুব একটা বেশি ঝাঁজ নেই। অনেক আমরা ড্রিঙ্ক যখন ঢালি তখন অনেক ঝাঁজ মনে হয় বা ঝাঁঝালো মনে হয়। তো যাই হোক, এটা ঝাঁজ নেই। খেয়ে দেখি এটা খেতে কেমন। বিসমিল্লাহ, খেতে কিন্তু বেশ ঝাঁজ আছে। একটু খেয়ে দেখি। একদম স্মুদি একটা স্ট্রবেরি ফ্লেভার, হালকা ঝাঁজ আছে, ভালোই ঝাঁজ আছে, হালকা না, এবং খেতে মিষ্টি। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের এটা অবশ্যই ভালো লাগবে। স্ট্রবেরির দারুণ একটা ফ্লেভার এবং কম্বিনেশনটা এত মজা। একটু খাই। মিরিন্ডার মনে হয় এই ফ্লেভারটা খেলে আপনারা পাগল হয়ে যাবেন। যারা স্ট্রবেরি লাভার আছে তাদের জন্য অবশ্যই মাস্ট ট্রাই একটা আইটেম। সো থ্যাংক ইউ সবাইকে, আমরা নতুন নতুন আরও ড্রিঙ্কস নিয়ে আবার আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।